গত শনিবার বৈঠক আবৃত্তি অভিনয় ও উপস্থাপনা পাঠশালার 46তম আবর্তনের সংবাদ উপস্থাপনা বিষয়ক কোর্সের ক্লাসে এসেছিলেন নন্দিত সংবাদ উপস্থাপক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির জননন্দিত সংবাদ উপস্থাপক মহসেনা শাওন। মহসেনা শাওন দীর্ঘ 16 বছর ধরে সংবাদ উপস্থাপনার সাথে সম্পর্কিত। তিনি এনটিভির সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন। তার এই 16 বছরের দীর্ঘ গণমাধ্যম ক্যারিয়ারের অভিজ্ঞতার আলোকে প্রায় আড়াই ঘন্টা যাবৎ এই ক্লাসে প্রশিক্ষণার্থীদের সংবাদ উপস্থাপনা বিষয়ক বিস্তারিত আলোচনা করেন এবং নতুন নতুন প্রশিক্ষণার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। কিভাবে সংবাদ উপস্থাপনায় আসতে হবে, কিভাবে সংবাদ উপস্থাপনার জন্য চর্চা করতে হবে, সেই চর্চার ধারাবাহিকতা কিভাবে রক্ষা করতে হবে এবং শেখার পরে কিভাবে কাজ করতে হবে, কিভাবে সিভি প্রদান করতে হবে, সংবাদ উপস্থাপনার একেবারে পুরোপুরি আলোচনা করেন তিনি ক্লাসে। সদা হাস্যোজ্জ্বল মহসেনা শাওন খুব নান্দনিকভাবে এই ক্লাস পরিচালনা করেন। মহসেনা শাওনকে ক্লাসে পেয়ে প্রশিক্ষণার্থীবৃন্দ অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং মহসেনা শাওনের সাথে দীর্ঘ সময় কাটাতে পেরে তারা আনন্দ প্রকাশ করেছেন। বৈঠকের এই নান্দনিক কর্মযজ্ঞে এমনি করে দেশের প্রথিতযশা গণমাধ্যমকর্মী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষকদের যুক্ত করা হয়ে থাকে। অভিজ্ঞতা বিনিময়ের এ ক্লাসে মহসেনা শাওন তার পুরো জীবনের অভিজ্ঞতার আলোকে নান্দনিকভাবে উপস্থাপন করেন তার সংবাদ উপস্থাপনার সকল কলাকৌশল এবং দিক নির্দেশনা। এই ক্লাসের প্রশিক্ষণার্থীরা মহসেনা শাওনের মতো একজন উপস্থাপকের দিক নির্দেশনা পেয়ে তারা নিশ্চয়ই নিজেদের জায়গাটি আরও শক্তিশালী এবং ভবিষ্যতে আরও ভালো করবে এবং তাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার পথ পাবে।